ভাই আমার এই ভিডিওটা এডিটিং করে দিও তো ঠিক আছে 6 and a half hours later এই ভাই আপনার ভিডিও ডান আমার টাকাটা কবে দিবেন তাহলে টাকা না পেমেন্ট বলো বিয়াদব ঠিক আছে টাকা লাগবে না আমার পেমেন্টটা ঠিকমতো দিয়ে দিলে হয়েছে কিন্তু কবে দিবেন আরে দেই ভাই আমার স্পন্সর আমার টাকা দিবে তারপর তোমার টাকা আমি দিয়ে দেব এখন আমার হাতে টাকা নাই তুমি তো জানোই আমি মধ্যবিত্ত ঘরের 19 থেকে 20 বয়সে একজন ছেলে এই বয়সে একটি ছেলের যার বাবা নেই তার ফ্যামিলির খরচ চালানো সে যে কতটা কষ্টের আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাঁদেন না দিন আপনি যখন পারেন বাবা ভাত দিন আমি একটু ডিস্কো টিভির অফিসে গেলাম দরজা আটকে দিয়ে দাও ঠিক আছে বাবা আসতেছি এই বেটা তোর না বাপ নাই মাশাআল্লাহ বাহ ক্যা সিন হ্যায় ভাই আপনি তো ভাইরাল ভাই আপনি নাকি সাব্বির নামের একটা ছেলে টাকা মাইরা দিবেন হ মারছি তো হপ কি কষ্ট এটা আমি টাকা মারছি মানে ও আমার কাছে টাকা পাইতো আর 4-5 মাস আগে ও পরে কি টাকা দিয়ে দিবেন আপনি না না দেই নাই তো তুমি তো জানোই আমি একজন মধ্যবিত্ত ঘরের 19 থেকে 20 বছর বয়সে একজন ছেলে আমার স্পন্সর আমাকে টাকা দেয় না ওরা আমার আইকিউ ওয়ালা কন্টেন্ট বুঝতেই পারে না এজন্য আমার টাকা তারা দেয় না তখন আমি তাকে কোথা থেকে টাকাগুলো দিব কিন্তু আপনি না সময় টিভির আপুর সামনে বললেন আপনার নাকি টাকার কোনো অভাব নাই আমার তো টাকা পয়সার কোনোই অভাব নাই ও আচ্ছা তাই এগুলো এডিটিং করা যায় ভাই এগুলো আমার ক্যামেরাম্যান করেছে ভাই এগুলো আমি আমি ঘুমে থাকি ভাই আমার হিসাব থাকে না আচ্ছা মানুষ মানুষের বাবা দিবসে তাদের বাবাকে অনেক কিছু উপহার দেয় কিন্তু আমি আমার বাবাকে লাঞ্ছনা অসম্মান ট্রোল তার ভিডিও হচ্ছে তার বাচ্চার মতো আমি সেই বাচ্চাকে লালন পালন করে বড় করে তারপর সেই বাচ্চাকে যদি আমি আপলোড দিতে না পারি সেই যে কি কষ্ট ভাই আস্তাগফিরুল্লাহ আপনি বাচ্চাকে আপলোড দিবেন মানে ভাই কেরা কেরা আসলো